কি হয়েছে স্যার আপনাকে? যোৱা 21 তারিখে রাতে আমি এটা খবর পাইছিল যে আমার সিংরাজ যেটো এটিএম আছে এসবিআই তাতে কেজনমান ডকাইতে মানে এটিএম টু লুট করিব বলে। তো সেই খবর মতে আমি কামরূপ আরক্ষীর বিভিন্ন আমি অফিসারে সেদিন একটা অভিযান চলাইছিল আর এটিএম টু লুট করব অহার সময় আমি মানে আটক করো, আটক করে তেওঁলোকৰ গাড়ির পর আমি বহুত এটিএম লুট করা যেখানে সামগ্রী থাকে যেনে গ্যাস কাটার, গ্যাসের সিলিন্ডার, বাকি রড এনেকা কিনা পাইছিল আর আমি এই গাড়িখনের পর সেদিন একটা পিস্তলও পাইছিল কেনারামর হয় বলে আমি ইয়ে করেছো তেখেতরে আছিল পিস্তলটো। তো তারপরে আমি সেইমতে এরেস্ট করে তেওঁলোকৰ পিছত কেস এটা লওয়া আছিল তেওঁলোকৰ কেসত আর সেই কেসটোত আমি তদন্তরভাবে তেওঁলোকক পুলিশ কাছাড়ি রাখা হয়েছিল। তো সেই আমি কেনারামক আকো পোস্ট করলো ভালকে কোরপরা সি আর্মসবিলাক পাইছে তেনেকে। তেতিয়া সি কলে যে তার এজন লগর আসলে ফিরোজ দৈমারী বলে ওদালগুড়ির লড়া হয় কিন্তু সি মানে কেনারামক আর্মস সাপ্লাই দিছিল। তো সেই মতে আমি সি কলে যে বর্তমান আমার হেঙারবাড়িতে থাকে গুয়াহাটি। তো সেইমতে সি ঘরটো ভাড়া ঘর তুমি দেখা দিব পারে বলে কোথায় আমি যাওয়া রাতে আমি আমার একটা টিমে গুয়াহাটিলে লো যাও কেনারাম যাওয়ার পিছত আমি তখন তাতে সার্চ প্রসেসখানি করে আমি ঘুরে আইয়াছিলো প্রায় 4টা বাজে। আর ঘুরে আর সময় এই লামপাড়া পড়ার সময়তে মানে তার অল্প গাটো বেয়া লাগে বমি টিম টেনেছে আর বলে কয়। তো তাকে আমি গাড়ির নমাই দিছো বমি করবর কারণে। তো সেই সময়তে সি মানে আমার পুলিশের যে যে কনস্টেবল ধরি আসলে তো সিহতক সি এটাক করে পেলায় পলাব চেষ্টা করে আমার গুলিয়াই দিন বলে রাইফেলে। তো তাক আমি রখিব পাম বহুত কিন্তু সি নরখে তারপর উপায় নাপায় আমি ফায়ার করব লাগা আমার ফলের পর আমার নিজের জীবন বাঁচাবর কারণে। আর ফায়ার করার পিছত আমি গিয়ে চাও যেটা সি পড়ে যায় মাটির তো চাও তার গুলিবিদ্ধ হয়। তো সেইমতে আমি তাক আনো তখন আনি পেলায় আমি বহুত মেডিকেলত লো যাও। লো যাওয়ার পিছন ডক্টরে তখন জিএমসিলৈকে রেফার করেছে এটা বর্তমান তখন ট্রিটমেন্ট চলি আছে গুলি করে লাগিছে ভরিত লওয়া বলে কেছে ডক্টরে দুটা গুলি লাগছে আসলে। আর এই আরো একটা কথা কবলগা যে এই কেনারাম বসুমতারী তো মানে এখন দুর্দর্শ ডকাইত মানে তখন এগেইনস্টে আমার অসমৰ বা মেঘালয় আর অরুণাচল প্রদেশতো বহুত ডকাইতে এনেকা কেসত জড়িত হয়ে আছে। আমার বরপেটা রোডত আছে, কমলপুর আছে, তখন এগেইনস্টে কেস নলবারীত আছে, ওদালগুড়িত আছে, তেনেকা বহুত জায়গাত কেস আছে আর মেঘালয়ও আছে, নংপো এইবিলাক বহুত কেস আছে। তো সেই গোটেখিনি আমি তদন্ত করে আছো তখন কত কত কি পাস্ট হিস্ট্রি আসে আর বর্তমান তখন এই চলি আছে ট্রিটমেন্ট সেইখিন বাকি আর আমার এই তদন্তটা চলি থাকি। আর এই যে কেস তাতে কোন কোন জড়িত আছে যে এটিএম রুটিং সেই আমি উলিয়াম সেইখিন তদন্ত আমার চলি আছে বর্তমান তদন্ত চলি আছে। কেজনক বর্তমান আটক করা হয়েছে? চারিজনক আটক করা হয়েছে, চারিজনকে আটক করা হয়েছিল কেস। মেইনটো আসলে কেনারাম বসুমতারী সি লিড করেছিল মাস্টার মাইন্ড।